আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি আছি রাসেল আপনারা দেখছেন আর এস বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো কীভাবে সফিফাইতে প্রোডাক্ট আপলোড করতে হয় তাই যারা নতুন আছেন পুরো ভিডিওটি দেখুন আর যারা নতুন বন্ধু আছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা শফিফাই ডট এ আছি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রি ট্রায়াল এখানে এন্টারিউর ইমেল অ্যাড্রেস আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে এটা দিলে আমরা চোদ্দো দিনের জন্য ফ্রি মানে অ্যাক্সেস পাব সফিফাই থেকে এবং আপনারা যখন চোদ্দ দিনের একটা ট্রায়াল নিয়ে যখন প্রোডাক্ট আপলোডটা শিখে যাবেন তখন ক্লায়েন্ট যদি আপনাকে সফিফাই স্টোরের ইনফরমেশন দিয়ে দেয় ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেয় এবং সব ইনফরমেশন দিয়ে দেয় তখন আমরা কিন্তু প্রোডাক্টটা আপলোড করতে পারবো অনায়াসে তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে দিলাম দেন হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল এখান থেকে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে স্টার্ট ইউর ফ্রি ফোরটিন ডেজ ট্রায়াল অফ সফিফাই তো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি প্রত্যেকটা ইমেলের জন্য প্রত্যেকটা ইমেলে আলাদা আলাদা করে চোদ্দ দিন পাবেন সো চোদ্দ দিন গেলে আপনারা নতুন আরও একটি ইমেল দিয়ে আপনারা এখান থেকে চোদ্দ দিনের জন্য নিতে পারবেন তো এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিব মনে করেন একটা পাসওয়ার্ড আমি দিচ্ছি সরি হয় নাই দেন হচ্ছে আমার একটা স্টোরের নাম দিব ধরেন আমি এখান থেকে কারেজ টেক একটা নাম দিলাম ওকে দেন হচ্ছে ক্রিয়েট ইউর স্টোর আচ্ছা এটা দিয়ে আমি অলরেডি নিয়ে নিয়েছি তো এখান থেকে আমি ক্রিয়েট ইউর স্টোরে ক্লিক করলাম আমাদেরকে একটু ওয়েট করতে হবে সাকসেসফুলি আমরা আমাদের স্টোরে চলে যাচ্ছি ওকে তো এখান থেকে আমাদেরকে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে আমরা কী বিক্রি করতে চাচ্ছি যেহেতু একটা স্টোর তৈরি করছি সো এখানে আমরা ইউ আর অলরেডি সেলিং আর ইউ আই এম জাস্ট প্লেইং অ্যারাউন্ড আই এম সেলিং প্রোডাক্ট ইয়েট দেন হচ্ছে এখান থেকে আমরা সামথিং সেলস নো আই এম জাস্ট প্লেইং অ্যারাউন্ড উইথ ছবিফাই দেন হচ্ছে কারেন্ট রেভিনিউ এখানে একটা দিলাম দেন হচ্ছে এখান থেকে আমরা ধরেন একটা ইলেকট্রনিক্স দিলাম ইয়েস আমরা ক্লিক দেন এখানে আমাদের ফার্স্ট নেম থেকে লাস্ট নেম শুরু করে সবকিছু আমরা এখানে দিয়ে আমরা এখানে এন্টার এখানে চাপ সো আমার এই যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডটা আমরা পেয়ে গেলাম সো আমরা যদি এখন আমাদের শফিফাই স্টোরে যেতে চাই তাহলে সফিফাই ডট কম স্ল্যাশ অ্যাডমিনে গেলেই আমাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে মানে লগ করতে পারবো ওকে সো এখানে দেখতে পাচ্ছেন হোম ওয়ার্ডার প্রোডাক্ট কাস্টমার অ্যানালাইটিক্স তারপর হচ্ছে মার্কেটিং ডিসকাউন্ট এখান থেকে আমাদেরকে যেহেতু প্রোডাক্টটা আপলোড করতে হবে সো এই প্রোডাক্টে ক্লিক করতে হবে অল প্রোডাক্টস ইনভেন্টরি ট্রান্সফার কালেকশনস গিফট কার্ডস তো এইখানে একটা কালেকশনস অপশন আছে কালেকশন মানে হচ্ছে ক্যাটাগরি সো আমাদেরকে ক্যাটাগরি আগে এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে সো এখান থেকে কালেকশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে হোম পেজ নামে একটা কালেকশন আছে সো এখান থেকে ক্রিয়েট কালেকশন যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের নতুন কালেকশন এখানে ক্রিয়েট করে নিতে পারবো সো এখান থেকে আমরা টাইটেল থেকে আমরা ধরেন আমরা এখান থেকে ইলেকট্রনিক্স দিয়ে দিই ইলেকট্রনিক্স দেন হচ্ছে এটার একটা ডেসক্রিপশন দিতে পারি চাইলে দিতে পারি এটা দেখতে পাচ্ছেন অপশনাল সো আমি এটা এখন স্কিপ করবো দেন হচ্ছে আমরা ম্যানুয়ালি এখানে ডাটা কালেকশন মানে ইনপুট করব। দেন এটার একটা ইমেজ দিতে পারি সো আমি গুগল থেকে এমনিতে একটা ইলেকট্রনিক্স লিখে আমরা সার্চ করে একটা সরি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স লিখে সার্চ করার পর আমরা এখান থেকে ইমেজ যাব ইমেজ থেকে ধরেন আমি এইটা এখান থেকে ডাউনলোড করে কি করব আমি এখানে আপলোড করে দিব মনে করেন যে এই ছবি দ্বারা কী করবে এই কালেকশনটাকে রিপ্রেজেন্ট করবে সো এখানে ক্লিক করলাম এটাকে সেট করে আমরা সেভ করে দিলাম তাহলে আমাদের দুইটা কালেকশন এখন হবে সো এইভাবে ক্লথের জন্য আলাদা কালেকশন করতে হবে যদি আমরা কি বলে বিউটি রিলেটেড কোনো প্রোডাক্ট বিক্রি করি তাহলে বিউটি রিলেটেড আলাদা ক্যাটাগরি মানে হচ্ছে কালেকশন তৈরি করতে হবে এরকম আর কি তো এখান থেকে আমরা প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্টে ক্লিক করলাম দেন হচ্ছে অ্যাড প্রোডাক্টে আমরা ক্লিক করে দিব তো এখানে আমরা এখন প্রোডাক্ট আপলোড করব প্রোডাক্ট আপলোড এখানে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট ওকে সো এখানে আমরা যদি নিচের দিকে যাই তাহলে এই যে দেখেন ভেরিয়েশনে ক্লিক করলে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারবো আমরা অ্যামাজন থেকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসে এখানে আপলোড করে দিই সো এখান থেকে আমি ধরেন একটা রেডমি ফোন আপলোড করব রেডমি লিখে সার্চ করলাম দেন হচ্ছে এটা আসলো এখন আমরা কি করব এটার যে ছবিটা আছে ছবিটাকে আমরা এখান থেকে সেভ করে দিব মনে করেন যে সেভ করলাম দেন হচ্ছে এটার সম্পূর্ণ ডিটেলস আমাদেরকে আপলোড করতে হবে সো এটা কপি করে নিয়ে গিয়ে আমরা এখানে টাইটেলে দিয়ে দেব তারপরে হচ্ছে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন থেকে এটা স্পেসিফিকেশনগুলো দিতে হবে প্রোডাক্ট ইনফরমেশান সো এটাকে আমরা কপি করে নিয়ে এসে আমরা এখানে আপলোড করলাম দিয়ে দিলাম দেন হচ্ছে এখান থেকে প্রোডাক্ট মিডিয়া এই যে ছবিটা আছে এটা দিয়ে দিলাম সেটার প্রাইসিং কত সো প্রাইসিংটা এখানে কত আছে এটা আমাদেরকে দেখতে হবে প্রাইসিং আছে এখানে মনে করেন যে তিনশো ডলার আছে হ্যাঁ তিনশো ডলার আছে তাহলে তিনশো ডলার দিলাম এটা বিডিটিতে আছে যেহেতু আমি বাংলাদেশ থেকে খুলেছি তাই বিডিটি দেখাচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে ওয়েবসাইট দেয় তাহলে এটা ইউরোপ আমেরিকার হবে সো এটা ইউরো অথবা ডলার হবে এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে দেন হচ্ছে এখান থেকে আমরা কম্পেয়ার অ্যাট প্রাইস এটা দিব না কস্ট পার কোনো যদি ডিসকাউন্ট থাকে তাহলে এখানে দিতে হবে তারপর এস নাম্বার এটা আপনারা অলরেডি জানেন যদি কোনো স্টক কিপিং ইউনিট নাম্বার থাকে তারপর সে বারকুড নাম্বার থাকে এগুলো দিতে হবে তো এখানে ধরেন আমি একটা দিলাম আপাতত দেন হচ্ছে কোয়ান্টিটি কয়টা অ্যাভাইলেবল আছে খুবই সহজ আপনারা যারা উ কমার্সটা ভালো করে শিখবেন এটা একদম সহজ এটার ওয়েটটা কত ওয়েটটা আমাদেরকে দিতে হবে ওকে সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট সেভেন আউন্স ওইটা কপি করলাম কপি করার পর এখান থেকে আমরা এটা পেস্ট করলাম এবং এটা আউন্সে আছে সো সিক্স পয়েন্ট সেভেন থাকবে আর এখান থেকে দেখতে পাচ্ছেন আউন্স সো এটা সিলেক্ট করে দিয়ে আমরা নিচের দিকে চলে গেলাম কাস্টম ইনফরমেশন আমরা বাংলাদেশ থেকে বিক্রি করছি নাকি ইউএসএ থেকে বিক্রি করছি এটা আমাদেরকে দিতে হবে সো এটা ক্লায়েন্টের যে লোকেশন আছে এটা দিতে হবে দেন হচ্ছে আপনার যদি কোনো কোড থাকে তাহলে দিতে হবে এই এই হচ্ছে আমাদের একটা সিম্পল প্রোডাক্ট একদম সিম্পল দেখেন এটা গুগলে কীরকম দেখাবে সার্চ ইঞ্জিন লিস্টিং প্রিভিউ এটা এইরকম দেখাবে গুগলে যদি কেউ সার্চ করে তাহলে শাওমি রেডমি নোট এইট নাইন এস আমরা যদি গুগলে সার্চ করি তাহলে এরকম দেখায় তাই না সো আর কোনো অপশন নেই এখান থেকে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি অর্গানাইজেশন টাইপ এটা ভেন্ডরকে ভেন্ডর ধরে নামি এটা ক্লায়েন্টের নাম থাকবে দেন হচ্ছে কালেকশন কোন কালেকশনে দিতে যাচ্ছেন এটা ইলেকট্রনিক্স বা এই টাইপের কালেকশনের ভিতরে আছে ওকে দেন হচ্ছে ট্যাগ সো এখানে আমরা রেডমি দিব এটা ক্লায়েন্টই বলে দিবে যে আমরা কি কি দিব না দিব রেডমি দিলাম দেন হচ্ছে আপনার স্মার্টফোন দিলাম স্মার্টফোন দিলাম ওকে এন্টার দিলাম দেন আমাদের আর উপরে কিছু নাই এটা অ্যাক্টিভ আছে কি না অ্যাক্টিভ দেখে তারপর এখান থেকে আমরা সেভ করে দিব ওকে সেভ করে দিলাম তো আমরা কি করব আমরা এখন আমাদের যে স্টোর আছে স্টোরে ভিজিট করব। এটা হচ্ছে আমার শফিফাই স্টোরের যে ডোমেনটা আছে আর এস টেক জিরো সিক্স ডট মাই শফিফাই ডট কম তো এটা একটা ডিফল্ট থিম দেওয়া আছে আমি কোনো থিমে কাজ করি নাই থিম টিম এগুলো সব আপনার জন্য সাজানো থাকবে শুধুমাত্র আপনি এটার যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে গেলেই কিন্তু আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন এখান থেকে ক্যাটালগে গেলে দেখতে পাবেন যে আমরা একটা প্রোডাক্ট আপলোড করেছিলাম আমাকে সো এখানে আমাদের প্রোডাক্টগুলোকে দেখাবে এখন আমরা যদি হোমিও থেকে আমরা আমাদের ড্যাশবোর্ডে যেতে চাই তাহলে এখানে স্ল্যাশ অ্যাডমিন লিখতে হবে অ্যাডমিন লিখে সার্চ করতে হবে এডমিন লিখে সার্চ করলে আপনাকে আবার ওই আগের জায়গায় প্রোডাক্টটি নিয়ে যাবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগামী পর্বতে আমরা কীভাবে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হবে এবং এর পরবর্তীতে আমরা ফাইবারে কিভাবে ওপেন করে সার্ভিসটা বিক্রি করতে হবে এই বিষয়গুলো বিস্তারিত থাকবে সো আশা করি সে পর্যন্ত ভালোই থাকবেন আর যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন আপনারা কি করছেন কোন জায়গায় থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ yes